আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। দুর্ঘটনা কমাতে সড়ক নির্মাণের ত্রুটি দূর করতে হবে বলেন শাজাহান খান। যে কোনো মূল্যে গণসমাবেশ সফল করতে হবে বলেন ফখরুল। এসপি এসএস ইশক নিখোঁজ, বিএনপির দাবি। সোহরাওয়ার্দী তুরাগের বাইরে প্রস্তাব পেলে বিএনপি ভাববে বলেন মির্জা আব্বাস। বিএনপি সমাবেশ সফল হতে দেবে না সরকার। 10 ডিসেম্বর সমাবেশ বিকল্প না দিলে বিএনপি পল্টন এলাকায় থাকবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দুর্ঘটনা কমাতে সড়ক নির্মাণে প্রকৌশলগত ত্রুটি দূর করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি শাজাহান খান। তিনি বলেন, রং নাই, চুন নাই, স্পিড ব্রেকার ব্রেকার নয়, স্প্রিং ব্রেকার উঠলেই জাম্প করে, রাস্তায় মার্জিন থাকে না। সোমবার দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাজাহান খান বলেন যে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে রাস্তা প্রশস্ত হচ্ছে। অনেকে বলেন দুর্ঘটনা বেড়েছে, আমি বলি দুর্ঘটনা বাড়েনি, কমেছে। 10 বছর আগে যে গাড়ির সংখ্যা ছিল আজকে কি সেটা আছে? এখন যত রাস্তা আগে কি তা ছিল? ওই হিসাব যদি ধরেন জনসংখ্যা বেড়েছে, গাড়ি বেড়েছে, রাস্তা বেড়েছে, আর গাড়ি জনসংখ্যা মিলে হিসাব করে দেখবেন দুর্ঘটনা আগের চেয়ে কমেছে। সাবেক নৌ পরিবহন মন্ত্রী বলেন, একজন লোক আছে নিরাপদ সড়ক চান, আমরাও তো চাই। তিনি একবার বললেন বিএ পাস শ্রমিক লাগবে, বিএ পাস ছাড়া ড্রাইভার হতে পারবে না। আবার কি বললেন, যদি কেউ অ্যাক্সিডেন্ট করে তাহলে প্রকাশ্যে 5টা ব্যাটরাঘাত করতে হবে। আমরা কি বর্বর যুগে আছি? নিরাপদ সড়ক চাই নিশ্চা এ এর প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে উদ্দেশ্য করে তিনি বলেন, তার দাবি 14 বছরের নিচে কোনো সাজা দেওয়া যাবে না। তিনি এই বঙ্গে আছেন কি না আমি জানি না। বাংলাদেশের মানুষের মন মানসিকতা, বাংলাদেশের আবহাওয়া, আমাদের অর্থনীতির অবস্থা, সামাজিক অবস্থা মনে হয় তিনি জানেন না, এই জন্য এইসব কথাবার্তা বলেন। যে কোনো মূল্যে গণসমাবেশ সফল করতে হবে বলেন ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী 10 ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ। এই সমাবেশের দিকে সারা দেশের মানুষ যেমন তাকিয়ে আছে তেমনই সারা বিশ্ব তাকিয়ে আছে। এই সমাবেশকে যে কোনো মূল্যে সফল করতে হবে, এটা আজকে এই জাতির অস্তিত্বের প্রশ্ন। জাতিকে যদি রক্ষা করতে চায়, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, গণতন্ত্র ফিরে পেতে চায়, তাহলে 10 ডিসেম্বর সফল শান্তিপূর্ণ সমাবেশ করতে হবে। সোমবার বিকেলে বিএনপির চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। 10 ডিসেম্বর বিএনপি ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের বিএসপিপি সঙ্গে সভা করে তো বিএনপি। সভায় আরও বক্তব্য প্রদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপার্সন উপদেষ্টা আমানুল্লাহ রহমান, আব্দুল সালাম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ প্রমুখ। এপিএস সহ ইশরাক নিখোঁজ, বিএনপির দাবি। ব্যক্তিগত সহকারী দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরী সাংবাদিকদের বলেন, সোমবার বিকেল থেকে ইঞ্জিনিয়ার ইশরাক ও তার ব্যক্তিগত সহকারী হদিশ পাওয়া যাচ্ছে না। সোহরাওয়ার্দী তুরাগের বাইরে প্রস্তাব পেলে বিএনপি ভাববে বলেন মির্জা আব্বাস। আগামী 10 ডিসেম্বর বিএনপি ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান ও তুরাগের বাইরে বিকল্প প্রস্তাব পেলে সেটা বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার দুপুর 1টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। মির্জা আব্বাস বলেন, বিকল্প স্থান যদি আমাদের কাছে সন্তোষজনক মনে হয়, যদি নিরাপদ মনে হয়, সেক্ষেত্রে বিবেচনা করা হবে। এই মুহূর্তে বিকল্প নাম বলা যাচ্ছে না। নয়াপল্টনে আমাদের সমাবেশ করার সিদ্ধান্ত আছে।
বিএনপির পছন্দের জায়গার কোনো তালিকা আছে কিনা জানতে চাইলে এই নেতা বলেন এই মুহূর্তে বলতে পারছি না। সমাবেশকে কেন্দ্র করে ঢাকা শহরে ভীতিকর অবস্থা তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, কর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করতে গেলে বিএনপির ঢাকা মহানগরের নেতা ও ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ইশাক হোসেনের উপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে গতকাল ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছেন। ইশাক হোসেন প্রাণে বাঁচলেও তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। অসংখ্য নেতাদের উপর হামলা করা হয়েছে। লিফলেট বিতরণ কর্মসূচিতে হামলা হলে সেখানে যদি পাল্টা হামলা হয় তাহলে এর দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মির্জা আব্বাস। ক্ষোভ প্রকাশ করে মির্জা আব্বাস আরো বলেন, একটা সভায় সরকার পতন হবে না, সরকার কেন ভয় পায় বুঝি না। সমাবেশে যারা অংশ নেবেন, যারা আসবেন বলে ধারণা করেছেন সেখানে হামলা হচ্ছে অভিযোগ করে আব্বাস বলেন, ঢাকা জেলার সভাপতি আশফাকের বাসায় হামলা হয়েছে। তবে বিএনপির কর্মীরা ভীত নন জানিয়ে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, সন্ত্রাস মোকাবেলা করে সমাবেশ করবে বিএনপি। নয়টি সমাবেশের ছাড় দেওয়া হয়েছে, বিএনপিকে আজ ছাড় দেওয়া হবে না। ওবায়দুল কাদের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, বাংলাদেশ কাউকে ইজারা দেওয়া হয়নি। উনি কিছুদিন যাবত প্রলাপ করেছেন, এই প্রলাপকে আমরা মেনে নেব। সরকারকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, এখনও সময় আছে, সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করুন, গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দিন, হামলা মামলা বন্ধ করুন, অন্যথায় যদি পাল্টা ঘটনা ঘটে তার দায়ভার আপনাদের নিতে হবে। বিএনপি সমাবেশ সফল হতে দেবে না সরকার। সমাবেশের স্থান নিয়ে বিএনপির সঙ্গে পুলিশের আলোচনা চললেও কঠোর অবস্থান থেকে সরছে না সরকার। 10 ডিসেম্বর ঘিরে রাজধানী ঢাকাকে অবরুদ্ধ করার যে পরিকল্পনা ছিল সেই ছক ধরে এগোচ্ছে সরকার। এখন পর্যন্ত পরিকল্পনা হচ্ছে 10 ডিসেম্বর ঢাকা ও এর আশেপাশে এলাকায় কার্যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হবে, যাতে কয়েকটি স্তরের বাধা ভেদ করে বিএনপির পক্ষে বড় জমায়েত করা অসম্ভব হয়ে পড়ে। সরকার ও আওয়ামী লীগের নীতি নির্ধারণী সূত্র থেকে জানা গেছে, বিএনপির অন্য বিভাগীয় সমাবেশগুলোতে সরকার ও প্রশাসন পরোক্ষভাবে নানা প্রতিবন্ধকতা তৈরি করেছিল, কিন্তু ঢাকার সমাবেশ ঘিরে সরকারের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরাসরি মাঠে থাকবে। মূল লক্ষ্য হচ্ছে বিএনপি যাতে ঢাকায় সাংগঠনিক শক্তি জমায়েত দেখাতে না পারে, এক্ষেত্রে সাধারণ মানুষ দুর্ভোগে পড়বে। বিষয়টি সরকার ও আওয়ামী লীগের মাথায় থাকলেও এর বিকল্প ভাবছে না তারা। এ বিষয়ে সরকারি সূত্রগুলো বলছে, এরই মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে বিশেষ অভিযান শুরু করেছে সেটিও 10 ডিসেম্বর বিএনপির সমাবেশ এবং দলটির ভবিষ্যৎ কর্মসূচি সামনে রেখে নেওয়া হয়েছে। এই অভিযানে বিএনপির সমাবেশ ও কর্মসূচিতে অর্থায়নকারী কর্মী সমর্থকদের আনতে পারে এমন সংগঠক ও এলাকা ভিত্তিক সক্রিয় নেতাদের লক্ষ্যবস্তু করা হবে। আজ 6 ডিসেম্বর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন শেষ হওয়ার পর থেকে আরও কঠোর অবস্থান দেখাতে শুরু করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকামুখী সব মহাসড়ক ও প্রবেশমুখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি চৌকি বসানো হতে পারে। বিকল্প না দিলে বিএনপি পল্টন এলাকায় থাকবে। নয়াপল্টন ও সরদী উদ্যানের বাইরে রাজধানীর তৃতীয় কোনো জায়গায় সমাবেশ করা নিয়ে এখনও একমত হতে পারেনি বিএনপি এবং পুলিশ প্রশাসন। এ বিষয়ে গত 2 দিনে 3 দফা বৈঠকের পর জানা গেছে পুলিশ এখনও সরদী উদ্যানে বিএনপিকে সমাবেশ করতে দিতে চায়। অন্যদিকে বিএনপি নয়াপল্টন থেকে সরে এসে আশেপাশের কোথাও সমাবেশ করার প্রস্তাব দিয়েছে। বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, এরপরও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে কোনো বিকল্প না পেলে তারা পল্টন এলাকাতেই সমাবেশ করবেন। তবু তারা সরদী উদ্যানের মতো দেয়াল ঘেরা জায়গায় যাবেন না, কারণ নানা সংখ্যা বিবেচনায় এই মুহূর্তে তারা সরদী উদ্যানকে নিরাপদ ভাব পারছেন না। এক্ষেত্রে সর্বশেষ 3 ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় গণসমাবেশে বৈরী অভিজ্ঞতার বিষয়টি বিবেচনায় নিচ্ছেন বিএনপি নীতি নির্ধারকেরা। সেখানে পুলিশ সমাবেশ মাঠে 2টি ফটকে তালা লাগিয়ে দিয়েছিল, মঞ্চ তৈরিতে বাধা দেওয়া হয়।